আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের প্রতিদিনের আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন শুরুতে একটু জেনে নিই। না, আছি ভালো, চলছে ব্যস্ততার মধ্যে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি, আমরা কথা বলবো অভিবাসন আইনি বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আলোচনা শুরু করার আগে একজন অতিথি আছেন আমাদের সাথে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি কেমন আছেন? আচ্ছা, একটু নামটি বলে নিতে হবে যে আপা। আমার নাম লুসি। আচ্ছা, প্রশ্নটি করুন আপু। আমার প্রশ্ন হচ্ছে যে নতুন যে রুলটা করছে যে পাবলিক চার্জ, আমরা তো গ্রিন কার্ড চাই। আমি আসার পর থেকে, আমি এসেছি 6 বছর হয়েছে আমেরিকাতে, তো আমি আসার পর থেকে মেডিকেট নিচ্ছে আমার হাজব্যান্ড সিটিজেন। তো আমাদের যদি আমরা সিটিজেনশিপ পরীক্ষা না দিতে পারি, এলিজিবল যদি না হয়, তাহলে তো আমাদের গ্রিন কার্ড রিনিউ করতে হয়। তো এটা আমি সঠিক ব্যাখ্যা চাই এখন, কার্যকর হবে যে পাবলিক চার্জের যে নতুন যে পলিসি গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেটার মধ্যে একটা অন্যতম রুল হচ্ছে যারা গ্রিন কার্ড ধারী আছেন, তারা যদি কোনো পাবলিক চার্জে অন্তর্ভুক্ত থাকে তাহলে সিটিজেন নিতে অসুবিধা হবে, গ্রিন কার্ড রিনিউ করতে সমস্যা হবে। একইভাবে গ্রিন কার্ড রিনিউর ক্ষেত্রেও টেকনিক্যালি কিন্তু এটা চলে আসতে পারে এটা, কারণ যখন কেউ গ্রিন কার্ড পায় তখন কিন্তু একটা প্রমিস থাকে, যেটা স্পন্সর, যেটা I-864 যে ফর্মে যিনি অরিজিনাল স্পন্সর অথবা জয়েন্ট স্পন্সর, ওনার কিন্তু প্রমিস থাকে যে উনি যতদিন লফুল পার্মানেন্ট রেসিডেন্স থাকবে উনি তাকে ওটা টেক কেয়ার করবে, এটা আনলেস উনি সিটিজেন হয়ে যায় অথবা ওনার যে আপনার I think it's 40 credits আপনার যদি আর্ন করে, মানে দ্যাট মিনস 10 বছর যদি আমেরিকায় থাকে তাহলে ওই অব্লিগেশনটি উঠে যায়। তো একক্ষেত্রে আমার পার্সোনালি যেটা আমার কাছে অপিনিয়ন মনে হয় যে না, রিনিউর ক্ষেত্রে যে ওরকম হার্ডলি অ্যাপ্লাই করবে বলে মনে হয় না, হয়তো আপনার টেকনিক্যালি এটা রিনিউ করতে পারবে, কিন্তু ওনাকে আবার একটা রুলটা ফলো করতে হবে, যেটা হচ্ছে পাবলিক চার্জের রুলটি তখনই অ্যাপ্লাই হবে যে যদি অফিসার দেখে যে পাস্ট 36 মান্থের মধ্যে উনি 12 মাস ইয়ে নিয়েছে কিনা, কোনো প্রকার পাবলিক চার্জ অন্তর্ভুক্ত ছিল কিনা, যেমন মেডিকেড অথবা ফুড স্ট্যাম্প আর অন্যান্য আর্থিক সহায়তা নিয়েছে কিনা। তো এখন ওনার যদি রিনিউর যদি কোনো সময় থাকে, ইচ্ছা করলে উনি নিজেকে ওইভাবে সেভাবে অর্গানাইজ করে নিতে পারে যে রিনিউর আগে যেন 36 মান্থের মধ্যে 12 মাসের জন্য কোনো প্রকার যেন সেরকম পাবলিক চার্জের কোনো ইফেক্ট না থাকে। কিন্তু সবার যে আশঙ্কাটি, যেটি আমারও মনে প্রশ্ন তৈরি হয়েছে, যে আমাকে সিটিজেনশিপের জন্য যোগ্যতা মানে উপযুক্তভাবে গ্রহণ করছে না, আবার গ্রিন কার্ডও রিনিউ করবে না, তাহলে একটি জায়গায় গিয়ে তো স্ট্যাটাস নিয়ে ক্রাইসিসের তৈরি হওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, এটা একটা বিশাল একটা ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলছি হয়তো গ্রিন কার্ড রিনিউর ক্ষেত্রে হয়তো বা আমার মনে হয় না যে, আমার ব্যক্তিগত অপিনিয়ন যে ওইটা ওরকম হার্ডলি অ্যাপ্লাই করবে পাবলিক চার্জে, যে পাবলিক চার্জ অন্তর্ভুক্ত ছিল যার ফলে রিনিউ দিবে না, হয়তো বা পার্মানেন্ট স্ট্যাটাস সেরকম যারা অলরেডি আছে ওটা বজিয়ে রাখবে, যেক্ষেত্রে যেটা এফেক্ট করতে পারে সিটিজেনে করতে পারে, এবং নতুন গ্রিন কার্ড যারা পেতে চাইবে তাদের ক্ষেত্রে হয়তো বা জিনিসটা স্ট্রংলি অ্যাপ্লাই হতে পারে। আচ্ছা, আমরা আরেকজন আছেন আমাদের, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি কামরুল শাহ বলছিলাম, ইউনেসকো। জি ভাইয়া, কি শহর থেকে? জি, প্রশ্নটি ভাইয়া। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছে, তিনি অ্যাপ্লাই করেছিলেন তার ভাইয়ের জন্য F4 বা F3 ক্যাটাগরিতে, আনফরচুনেটলি তার ভাই 1 বছর পর মারা যায়। এখন সেই ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা, তারা কি আসতে পারবে, তাদের কি অবস্থা, স্ট্যাটাস কি, এটা কি হতে পারে এখন এটার ফলাফল? আচ্ছা, কি বলবেন? এটা আসলে যদি কোনো পিটিশনার অথবা বেনিফিশিয়ারি মারা যায়, সেক্ষেত্রে
দেখা যায় অ্যাপ্লিকেশনটি আপনার বাতিল ধরা হয়, টেকনিক্যালি আইনগতভাবে বাতিল ধরা হয়। তারপরে কথা আছে 2009 একটি আইন প্রণীত হয়েছিল, সেই আইন অনুযায়ী হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা গিয়েছেন, তাহলে তার যে আত্মীয় স্বজন যেমন ওয়াইফ এবং চিলড্রেন যারা ডেরিভেটিভ আছে, তারা ইচ্ছা করলে সাবস্টিটিউটের জন্য আবেদন করতে পারে, যা যে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি হিসেবে তারা যেন আসতে পারে, সেজন্য আলাদা স্পেশাল রিকোয়েস্ট করতে হয়। মানে সেটা কি করা যায়? সেটা করা যায় মানবিক দিক বিবেচনা করে, মানবিক অ্যাপ্লিকেশন করা যায় অ্যাজ এ লাইক এ প্রিন্সিপাল বেনিফিশিয়ারি, যারা ডেরিভেটিভ আছে তারা যেন প্রিন্সিপাল বেনিফিশিয়ারি হিসেবে চলে আসতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিনু চৌধুরী বলছি, নিউ ইয়র্ক থেকে, উডে হ্যাভেন থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, আমার প্রশ্নটা হলো আমার ব্রাদার ইন ল এবং সিস্টার ইন ল, ওদের জন্য আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন করছিল ফেব্রুয়ারি 2007, এখন পর্যন্ত ওদের তো কোনো কিছু পাই নাই, এর জন্য এটাই আমার প্রশ্ন, কবে নাগাদ হবে কি ডাকবে, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, কি বলবেন না ভাই? আপনার অ্যাপ্লিকেশন যারা নভেম্বর 2006 আবেদন করেছিল তাদেরগুলো অলরেডি ভিসা ইস্যু সময় হয়ে গিয়েছে, কিন্তু আরও 4 মাস আগে যারা আবেদন করেছিল তাদের অ্যাপ্লিকেশনের কিন্তু আপনার ওয়েলকাম যেটা লেটার, যেটা আপনার ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ইনিশিয়াল লেটার, সেটা কিন্তু অলরেডি তারা ইস্যু করে দিয়েছে। সম্ভবত এখন তারা মার্চের পর্যন্ত তারা লেটার ইস্যু করছে। তো উনি যেহেতু ফেব্রুয়ারি 2007 আবেদন করেছে, অবভিয়াসলি তারা কোনো লেটার ইস্যু করেছে যেটি কিনা ওরা মিস করেছে অথবা পায়নি, অ্যাড্রেস চেঞ্জ করেছে। তো ওনাদের যেটা করতে হবে, অতিসত্বর ন্যাশনাল ভিসা সেন্টারে কেসের রেফারেন্স দিয়ে ইমেল অথবা ফোনে যোগাযোগ করতে হবে, তাহলে তারা ওই চিঠিটা পাঠিয়ে দেবে ওনাদের কাছে। মানে তাদের একটি চিঠি, এটা এখন এটা কারেন্ট হয়ে গেছে বলা যায়, ওনাদের যে টাইম বলেছে সেই টাইম অনুযায়ী এখনই কিন্তু ভিসা প্রসেসিং সব কিছু শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলম বলতেছি। জি ভাইয়া। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি, এখন সবে হচ্ছে আমি ওই 2 বছর যে একটা গ্রিন কার্ড দেয় আপনার, যে কন্ডিশনাল যেটা, এটা কি ওই আমার ফিঙ্গারপ্রিন্ট আসছে আমার ওয়াইফের, তো এটা ওরা কোনো প্রশ্ন করবে কোন রকম? আচ্ছা, কি বলবেন? অবশ্যই ওনার প্রশ্নটি বোঝা যায়নি, যদি যেটা কন্ডিশন রিমুভের, সম্ভবত যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আসছে দ্যাট মিন্স উনি কন্ডিশন রিমুভের জন্য অলরেডি আবেদন করে দিয়েছে। জি, হচ্ছে কি 2 বছরে যেটা গ্রিন কার্ড দেয় ওরা, আমি অ্যাপ্লাই করেছি, ওইটা ফিঙ্গারপ্রিন্টও পেয়েছি, ওই ফিঙ্গারপ্রিন্টের সময় ওরা ওই কি কোনো ধরনের প্রশ্ন করবে? ও না, এটা একটা মানে খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। এটা দেখা যায়, যত আমরা প্রায় 99 ইমিগ্রেশন প্রসেসে দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট একটা অপশান থাকে, অ্যাডজাস্টমেন্ট বলেন, কন্ডিশন রিমুভ বলেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বলেন, তো সবার মধ্যে কিন্তু একটা ভয়ভীতি থাকে যে ফিঙ্গারপ্রিন্টে যাব না জানি কোনো কেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, আই নিড টু সাম প্রিপারেশন ফর দি ফিঙ্গারপ্রিন্ট। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই, যারা দর্শকরা আছে বুঝতে পারবে, যারা যদি এই সিচুয়েশনে আছে, ফিঙ্গারপ্রিন্ট যারা করে যদিও তারা USCIS এর একটা অংশ দেখায়, কিন্তু আসলে তারা একটা থার্ড পার্টি বলা যায় টেকনিক্যালি, তারা শুধু সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড চেকের জন্য ওই প্রসেসটি করে যা শুধু ফিঙ্গারপ্রিন্ট, তাদের কেস সংক্রান্ত কোনো তাদের কোনো সম্পর্কই নেই, তাদের কোনো কানেকশনই নেই, তারা ওই ধরনের কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞেস, তারা শুধু চেক করবে আইডেন্টিটি, ওনার আইডেন্টিটি ঠিক আছে কিনা, ওনার যে লেটার আছে লেটারটা যে বেসিসে আসছে ওটি, এবং ওনার ফিঙ্গারপ্রিন্ট এবং ওনার পিকচার, দ্যাটস ইট। এটার বাইরে ওদের আর কোনো ক্ষমতাও নাই, জিজ্ঞেস করার কোনো স্কোপই নেই। তো দ্যাট মিনস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যারা করবে নির্দ্বিধায়, ওরা কেসের সাথে কোনো সম্পর্ক নেই, ওই ব্রাঞ্চটি সম্পূর্ণ বলা যায় থার্ড পার্টি বলা যায় USCIS এর, শুধু জাস্ট ফিঙ্গারপ্রিন্ট করে চলে আসতে পারবে। এই তথ্যটিও আমরা আজকে নতুন জানলাম যে ফিঙ্গারপ্রিন্টের যে জায়গাটি থার্ড পার্টি হিসেবে কাজ করছে। আরেকজন আছে ফোনে, কে আছেন? সে সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের প্রশ্নগুলো নেওয়ার জন্য। কে আছেন ফোনে? হ্যালো, জি, হ্যালো,
নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মালিক হোসেন ইজাজ, আমি মিশিগান থেকে বলছি। জি, প্রশ্নটি? প্রশ্ন হলো, আমি 4 বছর হলো এখানে এসেছি, 4 বছরের মধ্যে আমি 5 বার দেশে গিয়েছি, দেশে গেলে আমি 5 মাসের মধ্যে চলে এসেছি। তো এখন কি আমি মানে কবে আমি সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, বা এই যে পাঁচবার গিয়েছি এবং 5 মাসের মধ্যে এসেছি, এ থেকে কোনো আমার অসুবিধা হবে? আর 2 নম্বর হলো, আমি কোনো পোস্টার খাইনি এবং আমার হাফ মেডিকেল আছে, আমার কি কোনো অসুবিধা হবে এতে? আচ্ছা, হাফ মেডিকেল আছে আমার। মেডিকেট শব্দটি লেখা না থাকে, দ্যাট মিন্স হচ্ছে উনি আর পাবলিক চার্জে না, উনি তাহলে নিজে কোপে করছে, তাহলে মেডিকেটের বাইরে হবে সেটা। তো সেটা ওনাকে ভালোভাবে দেখতে হবে, উনি কোন ক্যাটাগরিতে আছে। আর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া, সেটি হচ্ছে আপনি আপনার যে স্ট্যাচুটরি যে টাইম লিমিট আছে সেটা হচ্ছে 5 ইয়ার্স। লাস্ট আপনাকে দেখতে হবে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনি ফিজিক্যালি 2.5 ইয়ার্স আমেরিকা আছেন কি না, মানে 2.5 বছর, 2.5 বছর ফিজিক্যালি, এবং কোনোবার 6 মাসের বেশি থাকেন নেই। তো উনি যেহেতু বলেছে যে উনি কোনোবার 6 মাসে থাকেন নেই, উনি শুধু চেক করে দেখতে হবে ফাইভ টাইমসের মধ্যে উনি 2.5 ইয়ার্স ফিজিক্যালি বাইরে ছিল কিনা, যদি না থাকে দেন হি ইজ ইলিজিবল। 5 মাস করে তো 2.5 বছর এমনি হয়ে যাচ্ছে, রাইট? ওটা যদি একটু কম হয়, হ্যাঁ, ক্যালকুলেশন যদি কম হয় হয়তো পুরো পুরো থাকেও নাই, তাহলে উনি ইলিজিবল হবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? সম্পর্ক না, বা আমার এটা কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, আবার বলতে আবার কোনো মানে উকিল বা এটার সাথে কথা বলার জন্য। তো এটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন, এখন আমি কি করবো? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার শাশুড়ি যদি সাথে প্রায় মানে 10 বছরের মানে আমরা গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য আবেদন করে দিচ্ছি, মানে 10 বছরের গ্রিন কার্ড মেয়াদ ছিল, তার মানে 2-3 মাসের মধ্যে সময় আছে মেয়াদ দেওয়ার। তো এখন আমার শাশুড়ির ক্ষেত্রে আমি কি করবো, মানে ওনার গ্রিন কার্ড রিনিউয়াল করতে উনি মেডিকেট ইউজ করেন? আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, অবভিয়াসলি উনার শাশুড়ির ক্ষেত্রে অতি সত্তর গ্রিন কার্ড রিনিউ আবেদন করে দিতে পারে। তো টেকনিক্যালি গ্রিন কার্ড রিনিউটি 6 মাসের মধ্যে করা যায় শেষ হওয়ার। তো এখনও কিন্তু অক্টোবর 15 কিন্তু বাকি আছে, যদি 15 আগেও যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ওই লটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই হিসাবে উনি যদি কোনো কার মেডিকেট নিয়েও থাকে, উনি নির্দ্বিধায় কিন্তু উনি ওইটা পারবে যত দ্রুত সম্ভব 15 তারিখের আগে। আর ওনার যে মেডিকেট, হ্যাঁ অবভিয়াসলি যদি মেডিকেট না থাকে এসেনশিয়াল প্ল্যান, দ্যাট মিনস হচ্ছে ওনার ইনকাম লেভেল ইজ হাই, লিটল বিট হাই, যেটা কিনা উনি প্রোভার্টি লেভেল থেকে উপরে, সেই জন্য কিন্তু ওনাকে এসেনশিয়াল প্ল্যান ডেজিগনেট করেছে। তা আমার মনে হয় না যে সেটাই পাবলিক চার্জ হিসেবে কাউন্ট হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি আমার প্রশ্ন হচ্ছে, আমার সিস্টার ইন ল, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন। সিস্টার ইন ল এক মানে ফুল ফ্যামিলি সহ ওর শ্বশুর শাশুড়ি এবং আমাদের 2 পার্সন আর সে এখানে আসার পরে ওদের গ্রিন কার্ড সোশ্যাল সিকিউরিটি সব হয়েছে, কিন্তু তারপর নেক্সট টাইম যখন গেল ওই সিস্টার টোটালি ডিজেবল, ও নিজে কিছুই করতে পারে না। তো নেক্সট টাইম ও ওনাদের যখন সময় আসার ওর অসুস্থ হয়ে পড়ে, ও কি করে কি দেশে রেখে আর সে আসে আবার পর যে 6 মাস পরে আনার চেষ্টা করে, তখন টিকিট টিকিট সব করা হয়েছে, কিন্তু ওই কুয়েত এয়ারলাইন্স ওকে আর প্লেনে উঠতে দেয়নি, তো সেই জন্য ওকে রেখে আবার আসতে হলো। তো এখন এটা হলো 2016 ঘটনা, এখন ওকে ওর গ্রিন কার্ড সোশ্যাল সিকিউরিটি এভরিথিং অ্যাক্টিভ, কি করতে পারি? না দেয়নি কেন, তখন উঠতে দেয়নি কেন? ওরা বলছে যে ও 1 বছরের বেশি থাকে হয়ে গেছে। সেক্ষেত্রে তখনই কিন্তু কিছু একটা করা দরকার ছিল। একটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার ওটা রিএনস্টেট করার জন্য আবেদন করা যেত এমবিসিতে,
এখন যেহেতু 16 এ স্টিল অনেক সময় পার হয়ে গেছে, স্টিল তারা ইচ্ছা করলে ট্রাই করতে পারে ওনার যে অসুস্থতার কারণ অন্য সব কিছু দেখিয়ে, এটা ইউএস এমবিসিতে এটাকে রিএস্টেট বলে, ওটাকে ওটার জন্য আলাদা প্রসেস আছে, সেই প্রসেসটির জন্য ট্রাই করতে পারে। আর এছাড়া যদি ওনার যে অন্যান্য রিলেটিভ আছে, ওনার মা আছে এখানে, গ্রিন কার্ড ধারী এখানে আছে, ইচ্ছা করলে পুনরায় আবার অ্যাজ এ গ্রিন কার্ড দিয়ে ওনার সন্তানের জন্য আবেদন করতে পারে, সেই প্রসেসটি চালু করে দিতে পারে। মানে দুটো জায়গা থেকে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে বলতেছি সামাদ। আমার প্রশ্নটা হচ্ছে আপনার মাহফুজুল স্যারের কাছে। জি আচ্ছা, আমার আইটি 360 কেস বাবা কেস অ্যাপ্রুভ হয়েছে লাইক 2 সপ্তাহ আগে, এবং আমার অ্যাসাইলাম তো আছে পেন্ডিং এ কোর্টে। আমার অ্যাসাইলাম কোর্টটা হলো আপনার এই মাসের আপনার লাইক 17 তারিখে। তো আমার প্রশ্নটা হচ্ছে কি আমার কি অ্যাসাইলামটা কি আপনার টার্মিনেশন করা যাবে, বা এটা কি জজ কি কতটুকু গ্যারান্টি যে জজ আমার কেসটা কি টার্মিনেশন করে দিবে পর আপনার আইসিসি পাওয়ার কেসের জন্য? খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যারা এটার সাথে যুক্ত হয়েছে তারা তো বুঝতে পারবে ভালো হবে। সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে ওনার দুটার রিলিফ, উনি ইমিগ্রেশন কোর্টে আছে, দ্যাট মিনস হচ্ছে উনি রিমুভাল প্রসিডিংসে আছে। একটি হচ্ছে উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ছিল সামহাও, পাশাপাশি উনি বিয়ে করেছে, বিয়ে করার পরে বিয়েতে প্রবলেম হয়েছে যার ফলে উনি বাবাকে যেটা বেটার স্পাউস কেস ফাইল করেছে এবং সেটি অ্যাপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে ইমিগ্রেশন কোর্ট যদি স্পেশাল ইমিগ্রেন্ট, উনি এটা হচ্ছে স্পেশাল ইমিগ্রেন্ট হিসেবে কাউন্ট হবে, যদি স্পেশাল ইমিগ্রেন্ট উনি হয়ে থাকে সেটি ডিসাইড হওয়ার আগ পর্যন্ত কিন্তু অ্যাসাইলাম কেসটিও কিন্তু হোল্ড করে রাখতে হয়। ওনার ক্ষেত্রে সেটি হয়েছে, অ্যাসাইলাম কেসটি হোল্ড করে রেখেছিল এবং ওটার জন্য ওয়েট করেছে। যেটি এটা অ্যাপ্রুভ হয়েছে ওনার লয়ারকে অধিসত্ত্বর অ্যাড করতে হবে, সেটি হচ্ছে এখন তাকে অ্যাডজাস্টমেন্টের জন্য প্রসেস শুরু করতে হবে। দ্যাট মিনস হচ্ছে অ্যাডজাস্টমেন্টের যে প্রসেস আছে এবং ফাইলিং প্রসেস আছে ইউএসএসএ ফাইলিং করে, ওই 17 তারিখ ওইটা আদালতের সামনে প্রেজেন্ট করতে হবে যে আমরা I-360 অ্যাপ্রুভ হয়েছে, আমরা এখন গ্রিন কার্ডের অ্যাডজাস্টমেন্ট ফাইল করব। তখন ওই অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনও ফাইল থাকবে এবং অ্যাসাইলামও থাকবে, ইচ্ছা করলে দুটি অ্যাপ্লিকেশনের সাথে রেখে দিতে পারে, অ্যাসাইলামটি পিছনে পড়ে থাকবে। তখন ইমিগ্রেশন জাজ ওনার জন্য আরেকটি ফাইনাল হিয়ারিং স্কেডিউল করবে, হয়তো বা এটা খুব একটা বেশি সময় লাগবে না, অথবা হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের একটা স্লট দিয়ে দিবে, সেটি হয়তো বা যত তাড়াতাড়ি সম্ভব ওনার ক্যালেন্ডারে থাকবে সেটি স্কেডিউল করে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার খুব ভালোই সম্ভাবনা হবে গ্রিন কার্ড পেয়ে যাওয়ার, জাজ থেকে সরাসরি নিতে পারবে। এবং সেই ফাইনাল হিয়ারিংয়ে যখন জাজ দেখবে যে ইলিজিবল ফর দ্য গ্রিন কার্ড, যখন উনি অ্যাপ্রুভ করবে তখন নেক্সট ওয়ার্ড হবে যখন টার্মিনেট দিস প্রসেস অর উইথড্রো, অথবা লয়ার বলতে পারে যে দেন উই ক্যান উইথড্রো দিস কেস, উই ডোন্ট নিড দিস কেস বিকজ ইউ অলরেডি গট দ্য রিলিফ। আরেকজন আছেন, আপনি খুব সুন্দর এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, উনি যিনি প্রশ্ন করেছিলেন তার জন্য অনেক ভালো হয়েছে, পুরো জায়গাটি নিয়েই তিনি একটা ইন্টারেস্টিং। এখানে আসলে দেখা যায় যারা ক্লায়েন্ট থাকে এবং অনেক লয়ারের সাথে সরাসরি তাদের কথা বলার সুযোগ থাকে না, দ্যাটস দ্য বিগ প্রবলেম। এটি সত্য, দেখেন উনার একজন উনি লয়ার পয়সা দিয়ে অবশ্যই লয়ার হায়ার করছে, জাস্ট একটা ফর্মাল ডিসকাশন এটা, উনি কিন্তু জানতে পারছেন না যে হোয়াট ইজ গোনা হ্যাপেন, আমার অ্যাপ্রুভ হয়েছে 2 উইকস হয়ে গিয়েছে। অতি সত্ত্বেও কিন্তু ওনার লয়ারের সাথে গিয়ে বসা হচ্ছে যে এই প্রসেসটি উনি বলে দিলে ওনার পিস মানে একটা কাম থাকতো যে কি হবে, উনি জানতে পারছেন না যে কি হবে, অ্যাসাইলাম এবং I-360 অ্যাপ্রুভ হয়েছে, এটার নেক্সট স্টেপ কি। তো আসলে দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টদের সাথে লয়ারদের অনেক সময় দূরত্ব থেকে যায় যার ফলে এই প্রবলেমটা হয়, আর সেটি থাকা উচিত নয়। আপনাদের ধন্যবাদ যারা আসেন, অনেক উপকার হয় আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য। কে আছেন? হ্যালো। জি আমি একটু মানিক বলছি। জি মানিক ভাই, লোকের বাবা আপনাকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি কোন আমার জন্য প্রশ্ন, আমার গ্রিন কার্ড থাকা অবস্থায় 2014 সালে বাংলাদেশে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করে, 2015 সালে আমি সিটিজেনশিপ পাই এবং 2016 সালে নভেম্বর মাসে আমার ছেলে এবং ওয়াইফ আসে USA তে। এখন ছেলে আর ওয়াইফের সিটিজেনশিপ পাইতে কি নিয়মে অ্যাপ্লিকেশন করতে হবে অনুগ্রহপূর্বক বলবেন। আচ্ছা মানিক ভাই অসংখ্য ধন্যবাদ। জি 15 সালে যখন উনি সিটিজেন হয়ে গেছে এবং ওনার ওয়াইফ এবং বাচ্চাও আসছে, সো দ্যাট মিনস হচ্ছে ওনার বাচ্চা যখন আমেরিকায় ল্যান্ড করেছে নেক্সট ডেতে কিন্তু উনি ওনার বাচ্চা ওনার চাইল্ড কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসেবে কাউন্ট হয়। আচ্ছা হ্যাঁ, তো সেই ক্ষেত্রে
উনি অতি সত্বর ওনার চাইল্ডের জন্য সার্টিফিকেট অফ সিটিজেনশিপ আবেদন করতে পারে অ্যাজ এ ফর্মাল প্রুফ অফ ইউএস সিটিজেন, পাশাপাশি উনি কিন্তু সরাসরি ইউএস পাসপোর্টও ক্লেম করতে পারে। সো দুটি জিনিস বাচ্চার জন্য, হ্যাঁ দুটি জিনিসই উনি সাথে সাথে করতে পারে, ওয়ান বাই ওয়ানও করতে পারে, কোনো সমস্যা নেই। আর ওনার স্পাউস উনি আবেদন করেছে, ওনার যদি সিটিজেন থাকা অবস্থায় ওনার স্পাউস যদি আমেরিকায় আসে এক্স্যাক্টলি থ্রি ইয়ার্স পরে কিন্তু উনি সিটিজেনশিপ এলিজিবল হয়ে যাবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, আমরা বিরতিতেও যেতে হবে, এই প্রশ্নটি নিয়ে যেতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি জি ফ্লোরিডা থেকে আসছি বলছি। জি ভাই, একটা প্রশ্ন। আমার বর্তমানে ক্রেডিট কার্ডে $6,000 আমার ডিউ আছে, তো এখন ওয়াইতে ইমিগ্রেশন সম্ভবত 2-3 মাসের মধ্যে পত্র হবে, তো এটা কি কোনো সমস্যা হবে যে আমার $6,000 যে ডিউ আছে আমার ক্রেডিট লাইনে? আচ্ছা, ক্রেডিট লাইনের যে জায়গাটি না, আসলে আমরা তো আসলে দেখা যাচ্ছে যে পাবলিক চার্জ নিয়ে অনেক কথা বলছে মানুষের মধ্যে, অবভিয়াসলি আরেকটি প্রশ্ন আসে যে ডেপ্ট কোনো সমস্যা কিনা। আসলে ইনফ্যাক্ট ইমিগ্রেশনের কাজের সাথে ডেপ্টের কোনো সম্পর্ক নেই এখানে। উনি যদি ডেপ্ট থাকে, উনি যদি সুন্দরভাবে মেনটেন করে, উনি যদি রিপে করে, সব কিছু ঠিকঠাক থাকে, ইভেন উনি ব্যাংক্রাপসি হলেও ওনার ইমিগ্রেশন প্রসেসের সাথে এটা কোনো কানেকশন নেই। আমরা একটা বিরতিতে যাই, বিরতি যাওয়ার পরে ফোনে আছেন, সে সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব সবার প্রশ্ন নিতে এবং উত্তরগুলো দিতে। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, ফোনে অপেক্ষা করছেন, প্রশ্নগুলো আমরা নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আজাদ চৌধুরী। জি, আমি লঙ্গারি থেকে বলতেছি। আমার কোশ্চেনটা ছিল, আমার চাচার অ্যাপ্লাই করা হয়েছিল 2005 এর নভেম্বরে, এবং এই এপ্রিলে ওনাদের সবকিছু জমা দিয়েছি, আমি ফিস দিয়েছি। এবং আমার চাচাতো ভাই দুইজন, একজনের বয়স হচ্ছে 26 আর একজন হচ্ছে 31, তো ওদের ওরা আবার আনমেরিড, তো ওদেরও ফিস নিয়েছে। এবং কোশ্চেনটা হচ্ছে ওনাদের কি ভিসা হওয়ার চান্স আছে? আর আমি আমি এখনো কোনো কমিউনিকেশন আর পাইনি আফটার এপ্রিল, তুমি কি করবে? আচ্ছা, কি বলবেন? এটি হচ্ছে যারা ওভার 21 হয়ে গিয়েছে সেক্ষেত্রে আসলে ওনার কেসটি অ্যানালাইসিস করে দেখতে হবে যে সিএসপি এর রুল অ্যাপ্লাই হয় কি না, বেসিক্যালি কতটুকু বয়স ক্রেডিট পাবে, তো সেই হিসাবে কিন্তু এমবেসি ওনাদের ভিসাটা দিবে কি দিবে না ডিসাইড করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অ্যাপ্লিকেশনে আপনার ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু ঠিকই ফি নিয়ে নেয়, সব প্রসেস কমপ্লিট করে, অথবা ওরাও জিনিসটা হয়তোবা সেইভাবে যাচাই করে দেখে না। তো যাই হোক, ওরা যদি সব কিছু প্রসেস হয়ে যায়, এখন ডিপেন্ড করবে আপনার কনসুলার অফিসের অফিসারের উপরে, ওনারা কিন্তু ঠিকই সিএসপি রুল অ্যাপ্লাই করবে, যদি কোয়ালিফাই করে ভিসা পাবে, না হলে হয়তোবা তারা জিনিসটাকে অন্যভাবে দিবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসিম চৌধুরী বলছি লং আইল্যান্ড নিউ ইয়র্ক থেকে। জি ভাই, প্রশ্নটি? আমার নাম নাসিম চৌধুরী, আমি লং আইল্যান্ড নিউ ইয়র্ক থেকে বলছি। নাসিম ভাই, প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে, টেলিভিশনটি পরে শুনবেন। তো আমার প্রশ্ন হচ্ছে রিসেন্ট সম্পর্কে, পাবলিক চার্জ রিলেটেড। আমাদের কমিউনিটিতে অনেকে বলছেন যে গ্রিন কার্ড হোল্ডাররা যদি পাবলিক চার্জের অ্যাসিস্ট্যান্স নেন, এবং তারপর যদি ওনারা আমেরিকার বাইরে যান, এবং তারপরে আমেরিকার বাইরে থেকে যখন ফেরত আসবেন, তখন ইমিগ্রেশন অথরিটি ওনাদের ঢুকতে নাও দিতে পারে, এটা কতটুকু সত্যি? কি বলবেন? না, যদি এটা যদি কেউ বলে থাকে, টেকনিক্যালি কিন্তু আপনার সিবিবি অফিসার কিন্তু ইচ্ছা করলে ওই জিনিসটি অ্যাপ্লাই করতে পারে। আপনি দেখেন, যিনি গ্রিন কার্ড পেয়েছে ওনার যে স্পন্সর ছিল, ওনার কিন্তু একটা লিগ্যাল অব্লিগেশন ছিল যে ওনাকে, ওনার যদি ইনকাম নাও থাকে, ওনার যদি ইনকাম কমও থাকে, তাহলে কিন্তু স্পন্সর বেয়ার করবে। ওনার অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে হি হ্যাজ এ মানি, হি শোড দ্যাট হি হ্যাজ এ ইনকাম, এনাফ ইনকাম টু লাইক এ বেয়ার দিস পার্সন। তো টেকনিক্যালি উনি যদি জবলেস হয়, ওনার যদি জব নাও থাকে, উনি কিন্তু যদিও স্টেট অলওয়েজ আপনার অফার করছে মেডিকেড নাও, টেকনিক্যালি কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী কিন্তু উনি যদি জব মেনটেন করে যদি ওনার ইনকাম ম্যানেজ করতে না পারে, ওনার স্পন্সর কিন্তু
স্পন্সরের পয়সা দিয়ে কিন্তু ওনাকে আপনার হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার কথা। তো উনি যে কমেন্টটি করেছে আমি বলবো যদি ওইটাও যদি অ্যাপ্লাই করে ইট ইজ নাথিং আনলাইকলি, সম্ভাবনা আছে সেটিও করতে পারে যে মেডিকেট নেয় কিনা, দ্যাট মিনস হচ্ছে ইউ আর নট এলিজিবল, যে এটা গ্রিন কার্ড মেনটেন করার যে শর্ত ছিল স্পন্সরের সে শর্তটি ভঙ্গ হয়েছে, সেক্ষেত্রেও হয়তো বা বিপদ আসতে পারে। সেরকম তো সাইন করে স্বাক্ষর করে নিয়ে আসা, আমি আমার যাকে নিয়ে আসছি তার সমস্ত দায় দায়িত্ব সে যদি করতে না পারে। এখন দেখার বিষয় এরকম তো অনেক লয় আছে, ফর এক্সাম্পল আমি একবার বলেছিলাম আপনি যদি সিটিজেন না হন, যে কোনো নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থাকেন, গ্রিন কার্ড এবং অন্য যে কোনো স্ট্যাটাস থাকেন, এবং আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন সেটি যদি আপনি 10 দিনের মধ্যে আপনার নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে ইউএসএসকে না জানান সেটি কিন্তু ডিপোর্টেবল অফেন্স, আপনি কিন্তু সেই গ্রাউন্ডে কিন্তু আপনাকে ডিপোর্ট করতে পারে। তো মানে এত নিয়ম আছে কিন্তু সেটি কিন্তু অনেক সময় অ্যাপ্লাই হয় না, অ্যাড্রেস চেঞ্জ করে না, দেখা যাচ্ছে ঠিকই সিটিজেনশিপ নিচ্ছে দিতেছে ওটা অ্যাপ্লাই করছে না, স্পষ্ট কিন্তু আইনের ধারা আছে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ এটা যদি ইউএসএসকে না জানান 10 দিনের মধ্যে আপনাকে তাহলে ডিপোর্ট করতে পারবে সেই অফেন্সের কারণে। তো একইভাবে এটা দেখার বিষয় তারা পাবলিক চার্জটি কীভাবে কত স্ট্রংলি অ্যাপ্লাই করে ফিউচারে, সেটি যে এই আইনটি আছে কিন্তু বাস্তবায়নের যে কঠোরতা সেটি শুরু হয়েছে, এবং সবাইকে একটু সতর্ক থাকলেই ভালো, সবার জন্যই ভালো। কে আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, টেলিভিশন পরে শুনবেন। আসসালামু আলাইকুম, আনিসুর রহমান জামাইকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম আনিস ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে পাবলিক চার্জের উপর কথা বলছি, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, পাবলিক চার্জের মধ্যে শুধুমাত্র মেডিকেলতে অ্যাকাউন্ট করি, এখন আমরা যদি মেডিকেট এই সুবিধাটা না নেই সেক্ষেত্রে কি আমার সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে অবগত করতে হবে না ওটা আমরা বাতিল করতে হবে এই জানতে চাই, কি বলবেন? না একইভাবে, এখন যদি কেউ মেডিকেট রিসিপিয়েন্ট হয় অবভিয়াসলি যদি না নিতে চায় তাহলে সেইভাবে নির্দিষ্ট যে অথরিটি আছে আপনার মেডিকেট অথরিটিকে জানালে অটোমেটিক ইন্স্যুরেন্সও বাতিল হয়ে যাবে, কারণ ইন্স্যুরেন্স কার্ডটি থ্রু মেডিকেট হয়ে থাকে। আচ্ছা, আরেকজন আমরা প্রশ্ন নেই, সেই সাথে আমাদের আর প্রশ্ন, কারণ ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুক থেকে একটি দুটি প্রশ্ন নিতে, এটি আমাদের শেষ প্রশ্ন হবে ফোনে। কে আছেন? আসসালামু আলাইকুম আপনা। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি, ভাইয়া প্রশ্নটি। হ্যাঁ আপা, আমি প্রশ্নটি হলো আমার যে আমি আমার আম্মার জন্য আর কি, আমার আম্মার কেসটা অ্যাপ্রুভ হয়েছে 9 মাস আগে, আমি 2 দিন আগে ভিসা মানে এবিজেপি জব সাপোর্ট ভিসা দিয়েছি, তো আমি চাচ্ছি যে আরো হোল্ড করতে, আমি কতদিন আরো হোল্ড করতে পারবো নাকি আমার নেক্সট প্রসেস খুবই তাড়াতাড়ি করতে হবে, কি বলবেন? না আসলে ন্যাশনাল ভিসা সেন্টারের যে প্রক্রিয়া প্রসেসিং ওয়ে সেটির মধ্যে যদি আপনি 1 বছর ধরে যদি কোনো অ্যাক না করেন, কোনো কিছু যোগাযোগ না করেন, তাহলে তখন শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি বাতিল হয়। আর যদি উনি অ্যাফিডেভিট সাপোর্ট দিয়েছে, উনি যদি পুলিশ ক্লিয়ারেন্স অন্যান্য ডকুমেন্টস দিতে দেরি করে কেসটি সেভাবে চলতে থাকবে, উনি যদি 6 মাস অন্তর অন্তর একটি অ্যাক করে সেভাবে 2-3 বছরও কিন্তু কেসটি উনি হ্যাঙ্গিং হয়ে থাকতে পারে। আমাদের এমডি এরশাদ ফেসবুকে প্রশ্ন করেছেন কোন মাসেটা F4 ক্যাটাগরি, কোন মান্থ, কোন ইয়ার চলছে? সেটি হচ্ছে November 2006-এ যারা আবেদন করেছিল তাদেরগুলো এখন ভিসা ইস্যু করার কথা। আর বলছেন তার প্রায়োরিটি ডেট April 2007, কতদিন? আই থিংক উইদিন নেক্সট মান্থ উনি হয়তো বা চিঠি পেয়ে যাবেন ন্যাশনাল ভিসা সেন্টারের কাছ থেকে। এবং অনেকে একই ধরনের প্রশ্ন করেছেন, সোহাগ, সাইফ আলী, আপনারা একটু চেষ্টা করবেন যে আরেকজন যখন প্রশ্ন করে সেখান থেকেও কিন্তু অনেক সময় উত্তরগুলো পাওয়া যায়, কারণ সিমিলার টাইপের প্রশ্ন যদি হয় সেক্ষেত্রে উত্তরগুলো কিন্তু প্রায় কাছাকাছিই হয়ে যায়। আমরা একদম অনুষ্ঠানের যেহেতু শেষ প্রান্তে এবং দর্শক যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি, ফেসবুকে যাদের প্রশ্ন দিতে পারিনি, আগামী সপ্তাহে আমাদের মাঝে অ্যাটর্নিরা থাকবেন, তখন প্রশ্নগুলো করবেন। সব শেষ অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা সব বিষয় নিয়ে যে প্রতি প্রশ্নগুলো বেশিরভাগই ছিল পাবলিক চার্জের যে বিষয়টি সেই জায়গাটি থেকে উৎকণ্ঠা আছে, কিন্তু একটু আশার কথা শুনতে চাই না, পাবলিক চার্জের যে বিষয়টি সেটি উৎকণ্ঠা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমি আরেকটি জিনিস আশঙ্কা করছি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া।
আচ্ছা আপনি যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যে রুল সেটি কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে কিন্তু এখন ফিউচারে যারা ভিসা রিসিপিয়েন্ট মনে করেন ভাই বোনের অ্যাপ্লিকেশন এবং এনি কাইন্ড অফ ভিসা যারা নিবে গভর্নমেন্ট কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া ইনফরমেশন চাচ্ছে তো সবাইকে কিন্তু ওই বিষয়ে সতর্ক থাকতে হবে যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটি সেটাও তো কিন্তু সতর্ক থাকতে হবে আপনি রিসেন্টলি যে নিউজ টু ফলো আপ করেছেন কিনা যে প্যালেস্টাইনের যে স্টুডেন্ট সে তার ল্যাপটপে সেও করেনি এবং তার ফ্রেন্ড করেছিল যেটা আপনার একটা পোস্ট করেছিল যেটা কিনা আমেরিকার বিরোধী সেই কারণে তার ভিসা রিভোক করেছিল সে কিন্তু আর্গু করেছিল যে আমি তো ওটা লাইকও দিই নাই কিন্তু তারপরে পরবর্তীতে আপনার হার্ভার্ড থেকে প্রফেসর চিঠি পাঠিয়েছে এবং অন্যান্য এনজিও যখন এটা প্রতিবাদ করেছে তাকে কিন্তু তার ভিসা দিয়েছে সে হি ইজ অলরেডি ইন ইউএসএ তো একইভাবে অন্যান্য কেসও কিন্তু দেখা যাচ্ছে তো আমি বলবো পাবলিক চার্জের পাশাপাশি আরেকটি সচেতনতামূলক ইস্যু হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা সতর্ক হওয়ার সময় যারা ভিসা ইস্যু ভিসা নিবে ইউএস ভিসা তাদেরকে সতর্ক থাকতে হবে সোশ্যাল মিডিয়াতেও আমরা তো সোশ্যাল মিডিয়া মানে কেউ তদারকি করতে পারে সেই জায়গাটিতে আমরা এত ফ্রিডম নিয়ে নিয়েছি যা ইচ্ছে তাই করি তারপর আপনি যখন একটা দেশে আসবেন আমেরিকা সেটাই আমি বলছি যে সেই জায়গাতে তো হ্যাভ সাম লাইকনেস অর লাভ ইভেন আমেরিকায় তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যদি আপনি যে কোনো কারণেই হোক যদি এই দেশের বিরুদ্ধে যদি কোনো আনলাইকনেস অথবা এরকম শো করেন তাহলে গভর্নমেন্ট কেন আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে সো এটা একটা রিজনেবল কিন্তু কজ বলা যায় এবং আরেকটি জায়গায় খুব সতর্ক করলেন সেই কারণেও ধন্যবাদ যে সোশ্যাল মিডিয়ার সময় এসেছে যে আমরা কি পোস্ট দিচ্ছি কি লিখছি সেই বিষয়ে একটু সতর্ক থাকা সজাগ থাকা অ্যাটর্নি মাহফুজুর রহমান অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক একই সময় সবাই ভালো থাকবেন